सिलीगुड़ी से लापता हुई नाबालिका 8 दिनों बाद दिल्ली से बरामद। पारिवारिक विवाद से तंग आकर छोड़ दिया था घर। सिलीगुड़ी से लापता हुई नाबालिका को दिल्ली से बरामद कर लिया गया है। सिलीगुड़ी थाना की पुलिस ने 8 दिनों से लापता नाबालिका को देश की राजधानी दिल्ली से सही सलामत बरामद कर वापस सिलीगुड़ी पहुंची। उल्लेखनीय है कि 2 जनवरी को नाबालिका स्कूल के लिए अपने घर से निकली थी। इसके बाद वापस वो घर नहीं लौटी, जिसके बाद गत 3 जनवरी को पिता अपनी नाबालिका बेटी की गुमशुदगी की लिखित शिकायत सिलीगुड़ी थाने में दर्ज करवाई। सिलीगुड़ी थाने के पुलिस को पता चला कि नाबालिका को NGP रेलवे स्टेशन पर देखा गया है। इसके बाद जब सिलीगुड़ी थाने की पुलिस ने नाबालिका का फोन ट्रैक किया तो लोकेशन देश की राजधानी दिल्ली दिखाया, जिसके बाद सिलीगुड़ी थाना से एक टीम नाबालिका को बरामद करने के लिए दिल्ली रवाना हो गई। इसके बाद सिलीगुड़ी पुलिस की टीम ने दिल्ली के सुल्तानपुर से नाबालिका को बरामद कर कानूनी प्रक्रिया पूरी कर दिल्ली से वापस सिलीगुड़ी पहुंची। आज सिलीगुड़ी थाने की पुलिस ने नाबालिका को CWC के नेतृत्व में सिलीगुड़ी अदालत में पेश किया है। पुलिस सूत्रों से मिली जानकारी के अनुसार नाबालिका अपने पारिवारिक विवाद से तंग आकर गुस्से में घर छोड़कर अपने सोशल मीडिया के एक दोस्त के घर दिल्ली चली गई थी। ছোট 14 বছর বয়স অতটা বুদ্ধিজ্ঞান নাই, তার মধ্যে একটু রাগারাগি হয়েছিল হয়তো ঠাম্মার সাথে। আমিও তো অত দোকান করি, তো দোকান করতে আমার মেয়েটার সাথে আমি টাইম পাই না অতটা, মানে ওর সাথেই করার। ও একটু মনে মনে হয়তো একটু রাগ টাগ হয়েছিল আর কি, ও ঠাকুমা নেওয়া হয়তো কোনো ঝগড়াঝাটি করছিল আর কি তখনের জন্য। ও রাগের মাথায় স্কুলের বাহানা দিয়ে আর কি আমার মেয়ে তো ওই পড়াশোনা নাম নিয়ে, মানে স্কুলের নাম নিয়ে ড্রেস পরে আমাকে বললো, বাবা আমি যাই স্কুলে, যাই আমার দেরি হয়ে যাচ্ছে। তা আমার ঠিক আছে যা, কোনো অসুবিধা নেই, তাহলে আমাকে ফোনে একটু ব্যালেন্স ভরে দাও, ফোনে একটু আমাকে ব্যালেন্স ভরে দাও। তা বললাম এখন তোর ফোনে তো আমার ব্যালেন্স ভরতে ইচ্ছা করে না, তাও দিলাম। কেন তুই মোবাইল নিয়েই থাকবি, পড়াশোনার দিকে তুই কতটা মাথা দিস না, এটা ওইটা করিস। তো ওই কথাটা বললো, তা আমি মোবাইলে ওকে রিচার্জ করে দিলাম। রিচার্জ করার পরে তো আমি বললাম, বাবা রিচার্জ দেখ তো ঢুকছে নাকি তোর মোবাইলে, না তো দেখ আবার অন্যরকম হলো নাকি। বলে না ঢুকছে মনে হয়। আমরা মোবাইল কি তুই নিয়ে যাচ্ছিস নাকি স্কুল, বলে না বাড়িতে। তখন একটু মিথ্যা কথা বলে, মোবাইল ওর কাছেই ছিল, আমি অত বুঝতে পারি না। স্কুলে যাচ্ছে আর বাজেও আর 10:45 স্কুলে অত ঢুকতে দেবে না। না বাবা তুই আগে স্কুলে যা, তারপরে পরে মোবাইলটা তুই ধরিস, মোবাইল তো তোকে তো এমনিও ঢুকতে দেবে না স্কুলে। ওই কথা বলে ওই যে গেল। তো সন্ধ্যা 6টা হয়ে গেছে, আমার আমার লটারি ব্যবসা, আমার টাইম টু টাইম আমার কাজ করতে হয়। তো ওই ওই যে 6টা বাজে, আমরা কী ব্যাপার, তখন বাড়ির লোক আমার বউ বলতেছে, ওয়াইফ বলতেছে, মেয়ে আপনার তোমার মেয়ে আসতেছে না, আমার কী ব্যাপার মেয়ে আসতে, হয়তো কোনো বান্ধবীর বাড়িতে হয়তো বা স্কুলে হয়তো দেরি টেরি হচ্ছে, আমি তো ওই বিষয়ে তো আমার জানা নাই। তারপরে তো 8টা 9টা বাজে, তো ফট করে আমি ওই থানাতে আমি 2 জানুয়ারি ওই রাত্রেবেলা 9টা সাড়ে 9টা দিকে 10টা এরকম। তারপর ওই পুলিশ আমার ওই কেসটাই করে, তো ভেরিফাই করে, ভেরিফাই করে দেখা দেখে আর কি কী হয়েছে না হয়েছে কোথায় গেলো। ও গেছিল দিল্লি সুলতানপুরি ওইখানে কোনো কোনো জায়গা ছিল, আমার জায়গাটা বিষয়টা আমার আজকে 3টার দিকে পাওয়া গেছে ওকে রাস্তার মধ্যে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন খুশি থাকবে, পুলিশকে তো ধন্যবাদ জানাই। হ্যাঁ যেন এত বড় একটা সে ছিল, একটা এত বড় একটা চিন্তা ভাবনা ছিল এই দিক। তখন তো আমার একদম আমি সন্তুলন একদম ইয়ে হয়ে গেছিলো, আমার হাত ভেঙে গেছে ওই রাগের মাথায়। আমি নিজের ওয়ালে নিজের, হ্যাঁ আমি ওই খারাপটা ভাবতেছিলাম আমি, আচ্ছা যে বিক্রি হয়ে গেল নাকি, পাচার হয়ে গেল নাকি, কার হাতে আছে না আছে, এইসব নানান চিন্তা। একটা পাওয়া মানে আমার আমার আত্মা পাওয়া, ওইটা মানে আমার মেয়ে তো। এটা শিলিগুড়ি পুলিশকে ধন্যবাদ জানাই, খুব ভালো ডিউটি দিয়েছে, খুব ভালো করেছে। শিলিগুড়ি পুলিশকে আমি খুব ধন্যবাদ জানাই, শিলিগুড়ি পুলিশকেও এবং কি দিল্লির পুলিশকেও আমি খুব ধন্যবাদ জানাই, যে খুব সুন্দর আমাদেরকে সেবা যত্নর মতন কাজ হয়েছে, সেবা যত্নর মতনই কাজ করেছে। 50,000 লোগো কো অপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নয় উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত। শ্রী শান্তি হোন্ডা।